বউয়ের নেশা রিলস বানানো, বাধা দিতে গিয়ে করুণ পরিণতি হলো স্বামীর। পুলিশের কাছে অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে বেপাত্তা বউ এবং শ্বশুর বাড়ির লোকেরা। বউয়ের রিলস বানাতে গিয়ে আপত্তি স্বামীর, আর তাতেই ঘটে গেল দুর্ঘটনা। শ্বশুর বাড়িতে খুন হতে হলো জামাইকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলার ফাফাউদ গ্রামে। বর্তমানে রিলস খুবই জনপ্রিয় একটি ভিডিও অ্যাপ। ইনস্টাগ্রামে খুব অল্প সময় জনপ্রিয়তা পেয়েছে রিলস। শুধুমাত্র সেলিব্রিটিরাই নয়, সম্প্রতি বহু ছেলেমেয়েরাই বানাচ্ছে রিলস। বিভিন্ন সময় এই রিলস বানাতে গিয়ে নানান দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। কখনো ট্রেনে কাটা পড়ার ঘটনা, আবার কখনো ব্রিজ থেকে পড়ে যাবার মতো নানান দুর্ঘটনার ছবি উঠে এসেছে সামনে। এবার রিলস বানানো নিয়ে এক ভয়াবহ ছবি উঠে এলো সামনে। জানা যায় স্ত্রী রানী কুমারীর নেশা ইনস্টাগ্রামে রিলস বানানো। স্বামী মহেশ্বর কুমার তাতেই আপত্তি জানিয়েছিলেন। অভিযোগ, শ্বশুর বাড়িতে বউ এবং শাশুড়ির হাতে প্রাণ গেল মহেশ্বরের। এমনটাই অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর অনুযায়ী, 6 বছর আগে বিহারের বেগুসরাইয়ের ফাফাউদ গ্রামের বাসিন্দা মহেশ্বর কুমার রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল রানী কুমারীর। তাদের একটি সন্তানও রয়েছে। ঘটনা সূত্রে আরও জানা যায়, 25 বছর বয়সী মহেশ্বর কুমার রায় দিনমজুর হিসেবে কাজ করতেন কলকাতায়। সম্প্রতি বেগুসরাইয়ের গ্রামের বাড়িতে ফিরেছিলেন তিনি। বাড়ি ফিরে ভেবেছিলেন স্ত্রীর সঙ্গে বেশি করে সময় কাটাতে পারবেন, কিন্তু মহেশ্বরের সেই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ালো স্ত্রীর নেশা। বাড়ি ফিরে মহেশ্বর দেখেছিলেন স্ত্রী বিভিন্ন ভাইরাল গানের সঙ্গে নেচে তার রিলস ভিডিও তৈরি করেন। সারাদিন এই নিয়েই নেতে আছেন স্ত্রী। স্ত্রীর সেই নাচ মহেশ্বরের অশ্লীল বলে মনে হয়েছিল। স্ত্রীর নাচের ভিডিও তৈরির বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি। এই নিয়ে স্বামী স্ত্রীতে কথা কাটাকাটিও হয়। জানা যায় গত রবিবার রাতে শ্বশুর বাড়িতে যায় যুবক মহেশ্বর। অভিযোগ, তারপর থেকেই তার আর কোনো খোঁজ খবর পায়নি মহেশ্বরের পরিবারের সদস্যরা। মহেশ্বরের খোঁজে যুবকের পরিবারের সদস্যরা তার শ্বশুর বাড়ি যায়। মহেশ্বরের পরিবারের দাবি, সেখানেই মহেশ্বরকে পড়ে থাকতে দেখেন তারা। স্ত্রীকে রিলস তৈরিতে বাধা দেওয়াতেই তার শ্বশুর বাড়ির লোকজন মহেশ্বরকে ফাঁসিতে লটকে হত্যা করেছে বলে অভিযোগ মহেশ্বরের বাবার। এরপর মহেশ্বরের বাড়ির লোকজন খবর দেয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মহেশ্বরের বাবার অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু রানী কুমারী বা তার বাড়ির কারো কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই ঘটনার পর থেকেই বেপাত্তা রানী কুমারী ও তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিলস বানাতে স্ত্রীকে বাধা দেওয়ায় স্বামীর এমন করুণ পরিণতির কথা জানতে পেরে অবাক হয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বিহার। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।